সুদী ভক্তমণ্ডলী বিগত পর্বে আমরা ধ্রুব মহারাজের পবিত্র চরিত্রের কথা জেনেছিলাম আজ আমরা শ্রীবিষ্ণুর অংশে জাত প্রীতু মহারাজের উপাখ্যান আস্বাদন করব ধ্রুব মহারাজের বংশে বেন নামে এক মহা অত্যাচারী ভীষণ কুটিল হিংসুক ও মিথ্যাবাদী রাজা প্রকাশ পান মহর্ষিগণ তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ক্রোধের বসে কোনো অস্ত্রশস্ত্র প্রয়োগ না করেই কেবলমাত্র হুঙ্কারের দ্বারাই সেই রাজা বেনকে বিনাশ করলেন যেহেতু রাজার মৃত্যু হয়েছে আর পৃথিবীকে রক্ষা করবার মতো কেউ নেই তাই দস্যু তস্করের প্রভাবে প্রজারা সংকটাপন্ন হতে পারে এই চিন্তা করে মহর্ষিগণ মৃত বেনের উরুদেশ মন্থন করে এক বামন পুরুষের সৃষ্টি করলেন তার গায়ের রং কৃষ্ণবর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো খর্ব হাত পা খর্ব চোয়ালটি আবার বিশাল নাকটা চ্যাপটা চোখ দুটো রক্ত রাঙানো মাথায় তামাটে রঙের চুল একই অদ্ভুত আকৃতি মহর্ষিগণ নাম রাখলেন বাহুক স্বভাবে সে কিন্তু খুবই বিনয়ী আর নম্র তিনি হলেন নিষাদ দম্পতির জনক তারপর মহর্ষিগণ রাজা বেনের দুটি হাত মন্থন করলেন তাতে এক পুরুষ ও এক নারীর জন্ম হল মর্ষিগণ সেই পুরুষকে দেখে বুঝতে পারলেন ইনি ভগবান বিষ্ণুর অংশ তার নাম রাখলেন পৃথু আর সেই নারী ভগবানের সনাতনী পত্নীর অংশ ভূতা নাম রাখলেন অর্চি ভবিষ্যতে এই অর্চি পৃথু মহারাজের পত্নী রূপে খ্যাত হন তারপর যথাকালে ব্রহ্মবাদী ব্রাহ্মণগণ পৃতুকে রাজপদে অভিষিক্ত করলেন তখন পৃথিবীর সকল জীব আর স্বর্গের দেবতাগণ রাজাকে নানান উপহারে ভূষিত করলেন বহু অলঙ্কারে বিভূষিতা পত্নী অর্চির সাথে মহারাজ পৃথু যেন দেবরাজ ইন্দ্রশচীর মতো শোভা পেতে লাগলেন তখন গন্ধর্ব চানর বিদ্যাধর আদি দেবগণ গীত বাদ্যের দ্বারা পৃথুরাজের মনোরঞ্জন করবার চেষ্টা করলেন বন্দীগণ রিপতির বহু স্তব করলেন সেসব শুনে মহারাজ কিন্তু সন্তুষ্ট হতে পারলেন না বললেন আমি এখন কোনো গুণে গুণী নই তাই এভাবে আমার স্তুতি করার শোভা পায় না আমার কার্যকলাপের দ্বারা এখনো আমি প্রসিদ্ধ হতে পারিনি হে বিদুর মহারাজ পৃথুর এই বিনয়পূর্বক অমৃতবাণী সেই গায়কগণকে আরও প্রসন্ন করল তখন তারা মুনিগণের প্রেরণাক্রমে পুনরায় ভুরি ভুরি প্রশংসায় মহারাজের গুণাবলী ও বীরত্বপূর্ণ কার্যকলাপের বর্ণনা করলেন তখন প্রীতু মহারাজ প্রশংসা বাক্যের সেই সভা করে অভিনন্দন ও মনের মতো বস্তু দান করে সন্তুষ্ট করলেন অনন্তর মৈত্রীয় ঋষি বিদুরের প্রশ্নের উত্তরে বললেন হে বিদুর যখন ব্রাহ্মণ ও ঋষিগণ প্রীতু মহারাজকে রাজসিংহাসনে অভিষিক্ত করলেন সেই রাজ্যে জমিতে ফসল উৎপন্ন হচ্ছে না প্রজাগণ অনাহারে ক্ষীণ হয়ে রাজার নিকটে এসে সব নিবেদন করল সেই অবস্থার প্রতিকারের জন্যও বলল প্রীতু মহারাজ প্রজাগণের করুণ অবস্থা অবগত হয়ে তার নিহিত কারণ জানার জন্য বহুক্ষণ চিন্তা করলেন সেই বিষয়ে স্থির সিদ্ধান্তে উপনীত হলেন তখন তীর ধনুক পৃথিবীকে লক্ষ্য করে প্রীতু মহারাজ স্বর যোজনা করলেন প্রীতু মহারাজকে এই অবস্থায় দেখে পৃথিবী ভীষণ ভীত হয়ে একটি গাভীর রূপ ধারণ করে ব্যাধ তাড়িত হরিণীর মতো দ্রুত বেগে পালাবার চেষ্টা করলেন মহারাজ তাদেরকে অতিক্রোধে সেই গাভীর পিছনে পিছনে তাড়া করে ছুটলেন পৃথিবী তখন দেখলেন যে মহারাজ নিস্তারের কোনো উপায় নেই তখন তিনি মহারাজার কাছে আবেদন করলেন হে মহারাজ আমি অতিশয় দিন আর কোনো পাপ কার্য করিনি তাহলে কেন আপনি আমাকে হত্যা করতে উদ্যত হয়েছেন তখন মহারাজ পৃথু বললেন হে বসুন্ধরে দেবতারূপে তুমি আমাদের যোগ্য ভাগ গ্রহণ করেছ কিন্তু তার বিনিময়ে তুমি যথেষ্ট খাদ্য শস্য উৎপাদন নাই তাই আমি অবশ্যই তোমাকে বধ করব তখন নারী রূপে ধরা দেবী বদ্ধাঞ্জলি হয়ে পৃথু মহারাজকে প্রণতি জানায় তার বহু স্তব স্তুতি করলেন তথাপি মহারাজের ক্রোধের শান্তি হল না তখন পৃথিবী আবার বললেন হে রাজন কেবল শস্য ও ঔষধি অভক্তগণের দ্বারা অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে তাই নয় যথাযথভাবে আমার পালনও হচ্ছে না ইন্দ্রিয় তৃপ্তি সাধনের উদ্দেশ্যে খাদ্যশস্য ব্যবহার করে যারা চোর হয়েছে সেই সব দুর্বৃত্তগণের দণ্ডদানে অক্ষম রাজাগণের দ্বারাও আমি অনাদ্রিতা সে কারণে আমি সব বীজ লুকিয়ে রেখেছি কারণ সেগুলি যোগ্য অনুষ্ঠানের জন্য ব্যবহার করা উচিত পৃথিবী আবার বললেন হে মহাবীর আপনি যদি প্রচুর খাদ্য শস্যে জীবগণের কষ্ট নিবারণ করতে চান আর আপনি যদি আমাকে দহন করে তা সবারে পোষণ করতে চান তাহলে আপনি আমাকে এমনভাবে সমতল করুন যেন বর্ষা ঋতু শেষ হলেও আমার উপরে জল সর্বত্রই সমভাবে থাকতে পারে তখন সকল প্রকার শস্য ভালোভাবে জন্মাবে পৃথিবীর এমন হিতকর ও প্রিয় বাক্য শুনে প্রীতু মহারাজ খুব খুশি হলেন তখন তিনি স্বয় মনুকে বৎসরূপে গ্রহণ করে তার নিজের হাতকে পাত্র রূপে পরিণত করে দহনপাত্র সকল শস্য ও ঔষধি দহন করলেন অন্যান্য যারা প্রীতু মহারাজের মতো বুদ্ধিমান ছিলেন তারাও পৃথিবীর থেকে সার গ্রহণ করেছিলেন তাদের বাসনা মতো তারা পৃথিবীর নিকট হতে সকল বস্তু লাভ করলেন এইভাবে পৃথু মহারাজের রাজত্বকালে পৃথিবী রূপে তার নিয়ন্ত্রণ অধীন ছিলেন তার ফলে পৃথিবীর সকল প্রাণী তাদের নিজ নিজ জাতির প্রধান ব্যক্তিকে বৎসে পরিণত করে তাদের খাদ্য রূপে পৃথক পৃথক বস্তু লাভ করল তারপর মহারাজ পৃথু তার ধনুকের শক্তি দ্বারা পর্বত সকল চূর্ণ বিচূর্ণ করে পৃথিবী পৃষ্ঠ সমতল করলেন পৃথিবী সকল জীবের বিভিন্ন প্রকার আহার্য প্রদান করলেন তাই মহারাজ পৃথু তার প্রতি অত্যন্ত পিতু হয়ে এবং স্নেহপরায়ণ হয়ে পৃথিবীকে কন্যা রূপে বরণ করলেন রাজ্যের সমস্ত প্রজাগণের কাছে পৃথু মহারাজ ছিলেন ঠিক পিতার মতো তাই তাদের জীবিকা নির্বাহের জন্য উপযুক্ত বৃত্তি প্রদান করলেন তিনি সায়মুব মনুর ক্ষেত্র ব্রহ্মাবর্ত যেখানে সরস্বতী নদী পূর্ব বাহিনী সেখানে মহারাজ প্রীতু শত অশ্বমের যজ্ঞ করবার জন্য সংকল্প করলেন স্বয়ং শ্রী সেই যজ্ঞে উপস্থিত ছিলেন ব্রহ্মা শিব মহর্ষিগণ গন্ধর্ব বিদ্যাধর সিদ্ধ যক্ষ আদি সকলেই নিজ নিজ অনুচরগণের সঙ্গে তথায় উপস্থিত ছিলেন প্রীতু মহারাজ ভগবানের আশ্রিত হয়ে বহু যোগ্য সাধন করবার জন্য তিনি ভগবানের কৃপায় অলৌকিক উৎকর্ষ লাভ করলেন কিন্তু তার এই ঐশ্বর্য দেখে দেবরাজ ইন্দ্র সহ্য করতে পারলেন না কারণ তিনি নিজে শত অসমের যোগ্য সাধন করে দেবতাদের রাজা হয়েছেন পৃথু যদি শতযজ্ঞ নির্বিঘ্নে সম্পাদন করতে পারেন তাহলে সেও ওই পদের দাবিদার হবেন ইন্দ্র পদচ্যুত হতেই পারে তাই ভয় পেয়ে পৃথুরাজের শততম অশ্বটিকে হরণ করবার বাসনায় মাথায় জটা গায়ে ভস্য মেখে তার যজ্ঞালয়ে উপস্থিত হয়ে সেই অশ্বটিকে চুরি করে নিলেন মহর্ষি অত্রী ইন্দ্রকে চিনতে পেরে রাজা পৃথুর জ্যেষ্ঠ পুত্রকে ইন্দ্রের অশ্ব ছলনা জানিয়ে দিলেন তখন সেই বীর রাজপুত্র তাকে অনুসরণ করলেন বটে কিন্তু তাকে একজন সন্ন্যাসী মনে করে বান ছুটতে পারলেন না তারপর মহর্ষি অত্রীর প্ররোচনায় সেই রাজপুত্র তার পশ্চাৎ ধাবন করলে ইন্দ্র সেই যজ্ঞের ঘোড়াটি ছেড়ে পালিয়ে গেলেন তখন পৃথুপুত্র সেই ঘোড়া নিয়ে যজ্ঞাগারে ফিরে এলেন কিছুক্ষণ পরে ইন্দ্র আবার এলেন মায়া বলে সমস্ত যজ্ঞালয় অন্ধকারে ঢেকে দিলেন আবার সেই অশ্বটিকে চুরি করে পালিয়ে যেতে চেষ্টা করলে অত্রিমণির নির্দেশে পুনরায় পৃথু রাজপুত্র বিজিতাশ তার পশ্চাৎ দাপন করলেন ধনুকে বান যোজন করে তাই দেখে ইন্দ্র ঘোড়া ছেড়ে পালাবার চেষ্টা করলেন কিন্তু মহারাজ প্রীতু তাকে হত্যা করবার জন্য উদ্যত হলেন তখন পুরোহিতগণ পৃথুকে নিষেধ করে বললেন হে মহারাজ যোগ্যস্থলে পশু ছাড়া অন্য কাউকে বধ করা উচিত নয় তারপর ব্রহ্মা মহারাজ পৃথুর উদ্দেশ্যে বললেন হে রাজন আপনি আর দেবরাজ ইন্দ্র উভয়েই ভগবানের শক্তাবে অবতার সে কারণে ইন্দ্রের প্রতি আপনার ক্রুদ্ধ হওয়া উচিত নয় ব্রহ্মার কথায় পৃথুরাজ আর কি করবেন ত্যাগ করলেন করলেন বাসনা অর্থাৎ সাধন তিনি ইন্দ্রের কারণে শতযজ্ঞ আর পূর্ণ হল না তখন তিনি দান কর্মে ব্রতি হলেন তারপর ভগবান বিষ্ণু পৃথুরাজের প্রতি সন্তুষ্ট হয়ে ইন্দ্রকে সঙ্গে নিয়ে সেই যজ্ঞস্থলে আবির্ভূত হয়ে মহারাজ পৃথুকে বললেন হে মহারাজ পৃথু ইন্দ্র তোমার শততম যজ্ঞের অনুষ্ঠানে বিঘ্ন ঘটিয়েছিল বটে কিন্তু এখন সে ক্ষমা প্রার্থী তোমার কাছে কাজেই তোমার ক্ষমা করা উচিত তখন ইন্দ্র তার কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে প্রীতু মহারাজের পদতলে পড়ে গেলেন অগত্যা ভগবান বিষ্ণুর আজ্ঞা পালন করতে প্রীতু মহারাজ পতিত ইন্দ্রকে তুলে আলিঙ্গন করলেন তারপর মহারাজ প্রীতু ভক্তিভরে শ্রী বিষ্ণুর পূজা করলেন তাতে শ্রীহরি তুষ্ট হয়ে বর দান করতে চাইলে প্রীতু মহারাজ বললেন হে ভগবান আমি আপনার শুদ্ধ ভক্তের শ্রীমুখ হতে আপনার মহিমা শ্রবণ করবার সৌভাগ্য ছাড়া আর অন্য কোনো বর চাই না প্রীতু মহারাজ ছিলেন মহত্তম মহাপুরুষ তাই তিনি হলেন সকলের পূজ্য তিনি পৃথিবী স্থাপন করবার সময় বহু মহিমান্বিত কীর্তি স্থাপন করলেন তিনি ছিলেন পরম উদার এইসব মহান সাফল্য অর্জন করার ফলে তার খ্যাতি ত্রিভুবনব্যাপী বিস্তার লাভ করল অন্তিমকালে তিনি ভগবানের পাদ পদ্মে বিলীন হলেন সময় প্রীতু মহারাজ এক মহাযজ্ঞে দীক্ষিত হলেন সেই যজ্ঞে দেবতা রাজর্ষি ব্রহ্মর্ষিগণ এবং প্রজাবৃন্দ সকলেই সমবেত হলেন মহারাজ প্রথমে সকল পূজনীয় ও তৃতীবৃন্দের যথাযথভাবে পূজা করবার পর নানা উপদেশ দিলেন মহারাজা পৃথু বললেন যে রাজা তার প্রজাদের বর্ণাশ্রম ধর্ম অনুসারে তাদের কর্তব্য সাধন করার শিক্ষা না দিয়ে কেবল তাদের কাছ থেকে কর আদায় করে সেই রাজাকে প্রজাদের পাপ ফল ভোগ করতে হয় আর তার সমস্ত ঐশ্বর্য নষ্ট হয়ে যায় তাই হে প্রজাবৃন্দ তোমাদের রাজার পারলৌকিক কল্যাণ সাধনের জন্য বর্ণাশ্রম ধর্ম অনুসারে তোমাদের কর্তব্য কর্তব্যকর্ম যথাযথভাবে সম্পাদন করো আর সর্বদা তোমাদের হৃদয়ে ভগবানের কথা চিন্তা করো ভগবানের শ্রীপাদ পদ্মের অভিলাষের ফলে দুর্দশা ক্লিষ্ট মানুষ অন্তহীন জন্ম জন্মান্তরের সঞ্চিত পাপ হতে তৎক্ষণাৎ মুক্ত হয় ভগবানের পাত হতে উদ্ভূত গঙ্গার জলের মতো পবিত্র এই পন্থা তৎক্ষণাৎ মনকে নির্মল করে আর তার ফলে তার পারমার্থিক চেতনা অর্থাৎ কৃষ্ণ ভক্তি ধীরে ধীরে বর্ধিত হয় প্রীতু মহারাজ এইভাবে আরো বহু উপদেশ দিলেন তখন সেই সুন্দর পরমহিতকারী বাণী শুনে সেই সবাই উপস্থিত সমস্ত দেবতা পিতৃ ব্রাহ্মণ সাধু মহাত্মারা তাকে অভিনন্দন জানায় তাদের শুভেচ্ছা জানালেন তারপর নাগরিকগণ প্রীতু মহারাজের ভুয়সী প্রশংসা করলেন সেই সময় ব্রহ্মার চার মানস পুত্র সনক সনন্দ সনাতন ও সনত কুমার সেখানে উপস্থিত হলেন সেই চতুর্শনককে যথাবিধি ভক্তিভরে পূজা করলেন রাজা পৃথু মহারাজের কাছে এইভাবে সেবা গ্রহণ করে খুব খুশি হয়ে সনক বললেন হে মহারাজ তুমি ধন্য রাজা বেনের রূপে তুমি স্বয়ং ভগবান পৃথিবীর মধ্যে তোমার পিতা মহাপাপী ছিল তোমার পুণ্যের দ্বারা সেই মহাপাপীর পাপ বিনষ্ট হয়েছে হরিভক্তি পরায়ণ প্রহ্লাদের কারণে তার পিতা হিরণ্য কশিপুর কল্যাণ সাধিত হয়েছে তেমনি তোমার কর্মের দ্বারাই তুমি তোমার পিতাকে উদ্ধার করেছ যে বংশে কোনো একজনও যদি হরিভক্তি পরায়ণ ব্যক্তির জন্ম হয় তার পুণ্য ফলে তার বংশের বিগত চৌদ্দ পুরুষ আর আগত সাত পুরুষ করতালি দিতে দিতে আনন্দধামে প্রবেশ করেন তাই তোমার মতো সুকৃতিশালী মহাজনকে দেখার জন্যই আমরা আজ এখানে এসেছি ব্রহ্মার পুত্রদের কথা শুনে মহারাজ পৃতুকৃত কৃতার্থ বোধ করলেন হে ব্রহ্মার পুত্রগণ আপনাদের আগমনে আমি ধন্য যে গৃহস্থে গৃহে ভগবানের ভক্তের চরণ পড়ে না আর যেখানে সেই চরণ ধোয়ার জল পড়ে না সেই গৃহ যদি সমস্ত ঐশ্বর্য আর জাগতিক উন্নতিতে পরিপূর্ণ হয় তথাপিও সেই গৃহ বিষদর সর্বসংকুল বৃক্ষের মতো আপনারা সংসার ত্যাগই সিদ্ধ পুরুষ তাই আপনাদের কাছে জিজ্ঞাসা করি এই নিদারুণ মায়াময় সংসারের বন্ধন থেকে মানবগণ কিভাবে মুক্তি লাভ করবে ব্রহ্মার পুত্র সনক তখন বললেন হরির চিন্তা হরির ধ্যানী জীবকে নিস্তার লাভে সাহায্য করতে পারে ভগবান অবশ্যই তার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন ঈশ্বর স্মরণ বিনা জীবের মুক্তি নাই এই কথা বলে চদুশনক রাজার কাছে বিদায় নিয়ে চলে গেলেন মহারাজ প্রীতু তার সাম্রাজ্যের সমৃদ্ধির ফলে পরম ঐশ্বর্যশালী হয়ে একজন গৃহস্থরূপে গৃহে অবস্থান করছিলেন যেহেতু তিনি কখনো তার ঐশ্বর্য নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য ব্যবহার করতেন না তাই তিনি সর্বদা অনাসক্ত ছিলেন তার পাঁচ পুত্র বিজিতাস্য পুত্রাস হর্যক্ষ দ্রবীণ আর ব্রিকো তারপর মহারাজ পৃথু যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হলেন তখন তিনি তার জ্যেষ্ঠ পুত্র বিজিতাস্যের হাতে রাজ্যের ভার অর্পণ করে এক বনে প্রবেশ করলেন শ্রীহরির তপস্যা করবার জন্য আর তার সঙ্গে তার পত্নী অর্চীয় বনে চলে গেলেন তারপর তিনি অতি কঠোরভাবে তপস্যা করে পরমার্থিক উন্নতি সাধন করলেন পৃথু মহারাজ নববিধা ভক্তির আচরণ করতেন পৃথু মহারাজ বলতেন তুন্ডে তুন্ডি বিতনুতে তুণ্ডাবলি লব্ধে কর্ণ ক্রৌ করমিনী ঘটায়তে কর্ণার বুদেস্পৃশাম চেত প্রাঙ্গিনী পরম বিজয় তারপর যখন তার দেহ ত্যাগের সময় হলো তখন তিনি তার মনকে শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে দৃঢ়ভাবে স্থির করে দেহত্যাগ করে বৈকুণ্ঠে গমন করলেন রানী ওরচিও তার অনুগামিনী হলেন যে ব্যক্তি পৃথু মহারাজের মহান চরিত্র শ্রদ্ধা ও মনোযোগের সঙ্গে পাঠ কিংবা শ্রবণ করেন তিনি নিশ্চিত বৈকুণ্ঠ ধামে গমন করবেন আজ এ পর্যন্ত পরবর্তী অধ্যায়ে আমরা পুরঞ্জনের নারী জন্ম লাভের কাহিনী আস্বাদন করব সবাই মিলে বলুন রাধা রাধা